আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, কেননা এই ভিডিওতে ফেসবুকের মেসেঞ্জারে কিছু আপডেট নিয়ে কথা বলবো, যে আপডেটগুলো কিন্তু খুবই উপকারী একটা আপডেট, 2021 সালের সবচেয়ে সেরা একটা আপডেট। এই আপডেটগুলো যদি আপনি দেখেন আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আপডেটগুলো যদি আপনারা আপনাদের ফেসবুকে মেসেঞ্জারে ব্যবহার করেন, যেই দেখবে সেই কিন্তু এই আপডেটগুলো দেখে অবাক হয়ে যাবে। সো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে অল করে রাখবেন, আর কোনো রকম টানাটুনি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমাদের যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ফেসবুকের মেসেঞ্জারটা আছে, আর মেসেঞ্জার যদি থাকে আমরা নিশ্চয়ই কারো না কারোর সাথে ফেসবুকে মেসেঞ্জারে টেক্সট করি। তো টেক্সের মাধ্যমে কিন্তু অনেক রকমের স্টাইলিশ টেক্সট করা যায়, দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের স্টাইলিশ টেক্সট করে রেখেছি। তো কিভাবে আপনারা এই স্টাইলিশ টেক্সটগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো 2021 সালের সবচেয়ে সেরা একটি আপডেট। এই আপডেটগুলো যদি আপনার জানা থাকে, এই আপডেটগুলোর মাধ্যমে আপনারা যে সময় টেক্সট করবেন এরকম স্টাইলিশভাবে, যেই কিন্তু দেখবে এইরকম স্টাইলিশ টেক্সট সেই কিন্তু অবাক হয়ে যাবে এবং জানতে চাইবে কীভাবে এরকম করলেন। তো সবার আগে বলে রাখি, আমার ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দেবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও আমি খুব কষ্ট করে তৈরি করি, আপনার একটা লাইকই আমার ইন্সপায়ার বাড়াবে। তো চলুন, সো প্রথমে আপনারা কারোর সাথে টেক্সট করার সময় যদি কিছু টেক্সট করেন, তো সাপোজ আমি লিখলাম, এনো এখানে লিখবো আমি আসসালামু আলাইকুম, লিখে এখানে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বক্সের মতো একটা, গিফট বক্সের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে আপনি ক্লিক করে আপলোড করে যাকে আপনি পাঠাবেন সেই কিন্তু ওরকম পাবে। তো জাস্ট এখানে সেই যখন এটা ক্লিক করবে তখনই দেখতে পাচ্ছেন তার টেক্সটটা আপনার সাথে তার সামনে শো হবে। সো এরকমভাবে যে সময় সে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। তো দেন আপনার যদি অন্য কিছু লেখেন, সাপোজ আমি লিখলাম আই লাভ ইউ, লিখে যদি আপার আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ফায়ার একটা ইমোজি দেওয়া আছে, এটা যদি ক্লিক করেন সে দেখতে পাচ্ছেন সব সময়ই আগুনের মতো এটা জ্বলতে থাকবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা ইমোজি বলতে পারেন, অথবা ইফেক্টই বলতে পারেন, খুবই সুন্দর একটা আপডেট দেখতে পাচ্ছেন, এরকমভাবে জ্বলতেই থাকবে এবং এরকমভাবে স্টাইলিশভাবে গিফটের মতো বক্সের মতো পাঠানো যাবে। এরপরেও আরও আছে দেখবেন আপনারা, দেখতে পাচ্ছেন আমি আবারও লিখবো আই লাভ ইউ, লিখে দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করে জাস্ট এখানে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে এটা সেন্ড করে দেবো, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। চলে যাওয়ার পর সে অথবা আপনি যতবার এটা ক্লিক করবে ততবারই দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট আপনার সামনে শো হবে, দেখতে পাচ্ছেন। সো আরও যদি লিখতে চান আপনারা এখানে আরও কিছু লিখে সেন্ড করে আপনারা কী করবেন, সরি লিখে এখানে লিখে এটা যদি ক্লিক করে এটা আপলোড করে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলেও অনেক ধরনের ইফেক্ট আপনার সামনে শো হবে, দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট আপনার সামনে শো হবে। তো এরকম যদি আপনারা টেক্সট করেন যেয়ে কিন্তু এরকম টেক্সট আপনারা দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে এবং ভাববে এরকম টেক্সট আপনি কীভাবে করলেন। আর সর্বশেষ আমি একটা অবাক করা আপডেটের সাথে পরিচয় করে দিব, এই আপডেটগুলো যদি জানা থাকে যাকে আপনারা এই আপডেটগুলো পাঠাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। জাস্ট এখানে আপনার যে কোনো কিছু লিখবেন, লিখে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম একটা অপশন আছে, সেটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে। তো এটা জাস্ট যে কোনো একটা ইমোজিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে সেন্ড করে দেবেন, যেই অপশনটাই আপনারা এটা সেন্ড করবেন সেই অপশনটা কিন্তু এটা সাউন্ড দিতে থাকবে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে রাখি, আপনার ফেসবুক এবং মেসেঞ্জারটা আপডেট করে রাখবেন, কেননা আপডেট যদি না করেন এরকম আপডেটগুলো আপনার সামনে শো হবে না। সো আজকে ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি একটা আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আরও পাওয়ার, এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।